রাতে আবার কে ফোন করছে? সেন্স, কি হলো? অনিস্তা এত রাতে ফোন করেছে? হ্যালো, কি হয়েছে গো অনিস্তা? তুমি এত রাতে ফোন করলে, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। শোনো, আমার জীবনে এমন কোনো চাহিদা নেই যার জন্য আমার জীবনে কথায় কথায় প্রবলেম আসবে, বুঝতে পেরেছো? সে তো আমি খুব ভালো রকম ভাবেই জানি। বাট তুমি একটা কথা বলো, এই যে এত রাতে তুমি আমাকে ফোন করেছো, খুব স্বাভাবিক না? টেনশন হওয়াটা তো খুব স্বাভাবিক। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার তোমাকে নিয়ে একটু বেশি টেনশন হয়, কজ আমি তো সারাদিন তোমার কথাই ভাবি। আচ্ছা ঠিক আছে, আমার কথা নিয়ে আর ভাবতে হবে না। আমি যেটা বলতে চাইছি সেটা এবার শোনো। আমরা যে সিংহ বাড়িতে গিয়েছিলাম না গ্রামে, মানে তোমার বাবার বন্ধু, হ্যাঁ, ওনার ফোন নাম্বারটা একটু পাওয়া যাবে? কেন, ওই আঙ্কেলের নাম্বার তুমি কেন চাইছো? অনিস্তা প্লিজ, মানে এত রাতে আঙ্কেলকে ফোন করে আর সরি টরি বলার কোনো দরকার নেই, ছাড়ো তো এই ব্যাপারটা। সরি? সরি কেন বলতে যাব? আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমাকে সরি বলতে হবে। মানে তাহলে তুমি আঙ্কেলের নাম্বার কেন চাইছো? আসলে ওই যে মেয়েটা যে ওই সিংহ বাড়িতে, মানে ওই বাড়িতে পুজোর জন্য ধূপকাঠি নিয়ে এসেছিল, কি যেন নাম, সর্বমঙ্গলা, হ্যাঁ সর্বমঙ্গলা, ওর ফোন নাম্বারটা আমার একটু চাই, একটু জোগাড় করে দিতে পারবে? এক মিনিট অনিস্তা, আমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলো, তুমি এত রাতে ওই মেয়েটার নাম্বার কেন চাইছো? মানে ওর নাম্বার দিয়ে তুমি কি করবে? না না, সেরকম কিছু না। আসলে প্রতি বছর আমাদের ক্লাব থেকে শিব মহোৎসব উদযাপন করা হয়, অনেক বড় মেলা হয় জানো তো। আমি ভাবছিলাম যদি ওই মেলায় মেয়েটা নিজের ধূপকাঠির একটা স্টল দেয় তাহলে ওর অনেক ধূপকাঠি বিক্রি হবে, অনেক লাভ হবে ওর। মেয়েটা তো খুব লড়াই করছে, তাই আমি ভাবছিলাম মেয়েটাকে যদি কোনোরকমভাবে খবর দেওয়া যায় তাহলে আমি ওর জন্য ওই মেলায় একটা স্টলের ব্যবস্থা করে দেবো। ওর ধূপকাঠির গন্ধ সত্যিই ভালো, সর্বমঙ্গলা ধূপকাঠির সুগন্ধে আমাদের মেলার পরিবেশটাই পাল্টে যাবে। অনিস্তা, আমার কাছে না আঙ্কেলের নাম্বার নেই, অ্যান্ড ড্যাড তো শুয়ে পড়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্কেলরা গ্রামের মানুষ, তুমি খুব ভালো রকমভাবেই জানো যে গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, সুতরাং তুমি এই বিষয়টা ছাড়ো, আমার মনে হয় ছেড়ে দেওয়াটাই বেটার। আর দেখো, তুমি না এই মেলা উৎসবটা নিয়ে একটু ভালোভাবে অর্গানাইজ করো, আর তুমি যার কথা নিয়ে এত রাতে আমাকে ফোন করেছো সে একজন গ্রামের মেয়ে, ট্রেনে ট্রেনে হকারি করে, ওখানে তো বেশি কমফোর্টেবল। তুমি একটা জিনিস ভেবে দেখো, শহরে এসে এত লোকজনের মাঝখানে তো ঘাবড়ে যাবে না, শি ইজ নট টু মাচ স্মার্ট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সুতরাং ওকে খবর দেওয়ার কোনো দরকার নেই, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। অনিস্তা প্লিজ, রাতটা অনেক হয়ে গেছে, টেক কেয়ার, গুড নাইট, শুয়ে পড়ো। হ্যালো হ্যালো সোমিলি, সোমিলি সর্বমঙ্গলা, অনেক কষ্ট করে টাকা রোজগার করি তো, তাই সেই টাকা চোখের সামনে নষ্ট হয়ে যেতে দেখলে আমার একদম মাথা ঠিক থাকে না, অনেক সময় উপকারীর সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলি। অনেকদিন পর এমন একটা লড়াকু মেয়ে দেখলাম, এমন লড়াই আমি খুব কম মেয়েকে করতে দেখেছি, এমন মেয়ে আরো বেশ কিছু থাকলে সমাজের চেহারাটাই হয়তো বদলে যেত। না না না, এই ধরনের মেয়েদের সাপোর্ট করা উচিত, এদের পাশে দাঁড়ানো উচিত। কিছুতেই ছাড়বো না, ওর জীবনটা কলঙ্কে ভরে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। আরে আমাদের বাড়ি থেকে কোন সাহায্য পাস নিলে তোরা? তোর বাপকে আমার বাবা কম সাহায্য করেছে, তোর বাপের অ্যাক্সিডেন্টের সময় তোর মা আমাদের বাড়ি থেকে সাহায্য নেয়নি, এত সাহায্যের পরেও তুই আমার বাড়িতে দাঁড়িয়ে অত লোকের সামনে
ওকে বেইজ্জত করলি তো তুই। কি বেইমান রে মাই, বহুত প্রেস্টিজ হয়ে গেছে ওই মেয়েটা। কিসের প্রেস্টিজ? ট্রেনে হকারি করে বেড়ায় আমার মতো ছেলে, ওকে ছুঁয়ে দিলে না ও যাতে উঠে যাবে, সমাজে সম্মান বেড়ে যাবে ওর। মাথা ঠান্ডা কর, বলছি মান সম্মান দেখাচ্ছে আমাকে। সত্যি তোমার সতী পালন আমি বার করছি, দাঁড়াও। শহরের ছেলে বাঁচিয়েছে তোকে, তাই তো? শহরের ছেলে, এবার আমার কাছ থেকে তোকে কে বাঁচায় আমি দেখব। আমি এক্ষুনি ওর বাড়ি যাবো, এক্ষুনি ওর বাড়ি যাবো, ওর বাড়ি থেকে গিয়ে ওকে তুলে নিয়ে আসবো। কোনো লাভ নেই, তার চাইতে বুদ্ধি করে অন্য পথে গিয়ে খেলতে হবে। অন্য পথ মানে? কান ধরে টান দে, মাথা এমনি চলে আসবে। আবার কান কোত্থেকে এলো? কাকে ধরে টানলে সর্বমঙ্গলাকে আবার লাইনে আনতে পারবে? কেন, ওর বোন গৌরী, ওর হেভি ওরা শখ, দেখিস না সারাক্ষণ মুখে পাউডার মেখে, কানে দুল ঝুলিয়ে, হাতে ফোন নিয়ে স্টাইল মেরে ঘুরে বেড়ায়। এই কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। থাকে মাটির ঘরে আর হাব ভাব দেখায় যেন কোটিপতির মেয়ে। কি রে তোর গ্লাস খালি, দাঁড়া। ওই বোনকে টোপ দিয়েই দিদিকে লাইনে আনতে হবে। গৌরীকে আমি কি টোপ দেবো? গোড়াদা, গৌরী গোড়াদার ফাঁদে পা দিয়েছে। গোড়াদা? গোড়াদা মানে আমাদের এলাকার ওই লোকটা যে মেয়েদের বিদেশে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে উল্টো পাল্টা কাজ করায়। হ্যাঁ, গোড়াদা। গোড়াদা ওকে বলেছে 1,00,000 টাকা দিলে ওকে ব্যাংকে চাকরি পাইয়ে দেবে। ওর বোন বিষয়টা বাড়িতে বলেছে, কিন্তু সর্বমঙ্গলা টাকা দিতে রাজি হয়নি, তাই ওর বোন এখন পাগলের মতো এর কাছে তার কাছে গিয়ে 1,00,000 টাকা ধার চাইছে। ওই 1,00,000 টাকার ফাঁদেই ওর বোনকে ফেলতে হবে। ব্যাস, বোন ফাঁদে পড়লেই দিদি সুরসুর করে তোর কাছে চলে আসবে। বারে বা, এটা তো তুই দারুণ আইডিয়া দিয়েছিস, এটা তো আমার জানাই ছিল না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মঙ্গলা, তুই ভালোভাবে আমার কাছে আসলি না তো, এবার তোর বোন তোকে আমার কাছে নিয়ে আসবে, তারপর তুই দেখ আমি তোর কি করি।